নমস্কার, বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চকলেট প্যানকেক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। চকলেট প্যানকেক তৈরি করার জন্য লাগছে এখানে ক্যাডবেরি আছে, কোকো পাউডারটা আমার কাছে ফুরিয়ে গিয়েছে, আর লাগছে এখানে চিনি আছে হাফ কাপ, গুঁড়ো করে নেওয়া চিনিটা, ময়দা আছে এক কাপ, বেকিং পাউডার লাগবে, আর এখানে পাউডার দুধ আছে, একটু পাউডার দুধ লাগবে, জাল দিয়া লিকুইড দুধ আর ভ্যানিলা একটু। তাহলে চলুন, কিভাবে তৈরি করতে হবে আমরা চলে যাই। সবার প্রথমে আমি ময়দাটা চেলে নেব। ময়দার মধ্যে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ, পাউডার দুধটা দিয়ে দিচ্ছি, ময়দাটা একটু চেলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। সব কিছু চেলে নেওয়ার পরে শুকনো উপকরণগুলো আমি চেলে নিলাম ভালো করে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি, চিনি গুঁড়ো করে রাখা সেই চিনিটা আমি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জাল দেওয়া দুধ ঠান্ডা করা আছে, এবার গুলে নেব, অল্প অল্প করে দিয়ে গুলে নিতে হবে ভালো করে। ভালো করে গোলার পরে দেখুন এরকম ঠিক হবে। এবার দিয়ে দেব আমি একটু ভ্যানিলা, ভ্যানিলাটা দিয়ে আবার ভালো করে আমি গুলে নেব। এখানে দুধ কিন্তু আমার সব লাগেনি, এক কাপ দুধ ছিল, এখানে হাফ কাপ দুধ রয়ে গিয়েছে। গোলাটা হয়ে গিয়েছে দেখুন, তাওয়া গরম করতে দিয়েছি, তাওয়া গরম হয়ে গিয়েছে, অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে মুছে নেব, গ্যাসের জোরটা কমিয়ে রাখতে হবে। তেলটা ভালো করে লাগানোর পরে এইভাবে একটা চামচে করে দিলে এইভাবে গোল এসে যাবে, এইভাবে চাপা দিতে হবে। গ্যাসের জোরটা মিডিয়ামে থাকবে, জোর দিলে পুড়ে যাবে। দু মিনিট পরে আমি খুলছি, এইভাবে উল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। হয়ে গিয়েছে দেখুন, এটা তুলে ফেলছি, দু মিনিট পরে দেখুন হয়ে গিয়েছে। এক একটা করতে টাইম বেশি লাগে না, দু মিনিটে হয়ে যায়। কেক তৈরি করার পরে এবারে আমি ক্যাডবেরিটা গুলে নেব। এখানে জল গরম করতে বসিয়েছি, জল ফুটছে,
গ্যাসের জোরটা কমিয়ে দিলাম, অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়তে থাকলে আস্তে আস্তে গলে যাবে, দেখুন গলে যাচ্ছে। ঠান্ডা হয়ে গিয়েছে চকলেটটা, এবারে আমি কেকের এই পিঠে লাগাবো। আরেকটা কেক নিয়ে এইভাবে দিয়ে দিলাম। এইভাবে আপনারাও বাড়িতে করুন, করে আমাকে জানাবেন কেমন হলো। তাহলে আজকে এই পর্যন্ত।